ওয়েলকাম টু উই স্পট ইউ আজকে আছি লাভবিয়া আজকালের সেটে আর আমাদের সাথে আছে এখন যাকে দেখলে আপনারা রেগে যাচ্ছেন টিকলি কেমন আছো টিকলি আমি খুবই ভালো আছি আর এত রাগাচ্ছি লোকেদের সেটা শুনে আমার আরো ভালো লাগছে অ্যাকচুয়ালি এই যে টিকলি বাস্তবে তো সবকিছু ভুলে যাচ্ছে রেগে লোকজনকে রাগিয়ে দিচ্ছে তুমি রিয়েল লাইফে কিরকম একটু শোনো আমি রিয়েল লাইফে একদমই খুবই আস্তে কথা বলি তো আমাকে সেটে সবাই আগে ভাবছিল যে বাবু একটু জোরে বলতে হবে যখন লাইন্স আসবে এন্ড এভরিথিং কারণ আমার এমনিতে একটু লাইক সফটার বাট যখন ওই লাইন্সগুলো এমন লাইন্স আসে মানে ওটা বলে অটোমেটিক্যালি একটা পাওয়ার চলে আসে ইউ নো সো দ্যার ইজ আ ডিফারেন্স বাট ওটা লাইন্সের ওপর ডিপেন্ড করে মানে হোয়াট আই ব্রিং আর তার সাথে এই যে জোরে কথা বলে এটা কি প্র্যাকটিস করতে হয়েছে রীতিমতো না আমি অ্যাকচুয়ালি থিয়েটার করতাম তো ওখানে লাইক প্রজেকশনটা খুবই দরকার পেট থেকে কথা বলা আর ওটা তো ওটা ছিল আমি আগেও অনেক রাগি চরিত্র করেছি এর আগে সো ওটা ছিল বাট আমার প্র্যাকটিস করতে হয়নি এটার জন্য মাঝে মাঝে বেরিয়ে আসে রিয়েল লাইফেও রাগ সো টিকলির জন্য কি মাঝে মাঝে খারাপ লাগে যে একটা ছেলের প্রতি ক্রাশ খেয়ে গেছে কিছু পাচ্ছে না না আমার অবশ্যই টিকলির জন্য খারাপ লাগে কিন্তু একটা ছেলের প্রতি ক্রাশ খেয়ে গেছে ওটার জন্য না কারণ টিকলির আসল সেন্টিমেন্টটা হচ্ছে যে ও জীবনে কিছু পায়নি ও একটা হোম থেকে এসছে আর ওর মাসিকে দেখে ওটাই ভাবে যে আমার ওটাই চাই ওর কাছে যেগুলো আছে কারণ এতদিন ও একটা ওর বাবা ওকে মারতো এতদিন কিছু পায়নি তো এখন ওর ওটা চায় মানে মাটেরিয়াল জিনিসগুলো তো আমার সত্যি খারাপ লাগে কিছু কিছু লাইন্স শুনে যে মানে ওর সাথে অনেক খারাপ হয়েছে তো তাই জন্যই ইউ নো টিকলি যদি বলে আমার এটা চাই সেটা কিভাবে বলে টিকলি তো ওরম ভাবে বলবে আমি যেটা চাই আমি সেটাই আদায় করে নেব বুঝলি শ্রাবণ ওরম ভাবে বলে এটা যখন প্রথম দিন দর্শকরা দেখলো সেদিন থেকেই তো সোশ্যাল মিডিয়া জুড়ে টিকলিকে নিয়ে সমালোচনা গালিগালাজ শুরু হয়ে গেছে তুমি কি কি দেখেছো হাসি একটু শুনি আমি অনেক কিছু দেখেছি একটা মানে জানি না এখন বলতে পারবো কিনা ওটা মানে ওর মাসি মেশো ওই ব্যাপারটা নিয়ে তো লোকেরা ইয়ে হয়ে গেছে মানে আসল সেন্টিমেন্টটা অনেক কম লোকেরাই বুঝতে পেরেছে তারপরে ওই যে মানে টাওয়েল ডান্স ছিল আর ওগুলো ছিল ওটা নিয়ে যা কমেন্টস আমি পড়েছি মানে ওটা না বলাই বেটার আমার মনে হয় হ্যাঁ কিন্তু অনেকে বলছে যে আমার দেখে মনে হচ্ছে তোকে মারতে চড় মারতে ইচ্ছে করছে এখানে এই লোকেরা এসে বলে যে কি রে কি করছিস তুই মানে মনে হচ্ছে চড় মারি আর আমারও মাঝে মাঝে কেন বলছে ওই কথাগুলো মানে এত বাজে কথা বাড়ির লোকজন কি বলছে বাড়ির লোকেরা খুবই হ্যাপি আছে কারণ ওরা মানে ওদের ক্যারেক্টারটা পছন্দ হয়েছে মানে দ্যার ইজ সো মাচ টু ডু অ্যাজ দ্য ক্যারেক্টার সো ওদের খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম রেগে যাবে বাট ওরা রাগেনি ওদের ভালোই লাগছে আর প্রথম প্রথম যেন নেগেটিভ কমেন্ট কোনো দিনও খারাপ লাগেনি না আমার খুবই ভালো কারণ আমি নেগেটিভ ক্যারেক্টার করছি তো লোকেরা যদি বলে খুব ভালো ক্যারেক্টার তাহলে তো আমার জাস্টিস হলো না যদি বলে যে খারাপ লাগছে তোকে দেখে তার মানে আমি জাস্টিস করেছি ক্যারেক্টারটাতে এইভাবেই টিকলি কী কী করছে বদমাশি আগামী দিনে দেখতে থাকুন আপনারা তার জন্য দর্শকদের কি বলবে একটু বলবেন প্লিজ আপনারা 8:30 সময় স্টার জলসায় লাভ বি আজকাল দেখুন কারণ টিকলি এসে গেছে শ্রাবণ আর ওমের মাঝখানে আর ওর মোটিভই হচ্ছে ওদেরকে দূর করা আর সব কিছু ছিনিয়ে নেওয়া ওদের থেকে তো আপনারা যদি এই ড্রামাটা দেখতে চান প্লিজ আপনারা লাভ বি আজকাল দেখবেন